Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. Ma, oi tomar boro chhele eshe geche. Debuda, tomar lekha gantai gaichhilam. Kaner lekha ta tale mone dhoreche bol. Jaborej. Maji ma. Thak thak baba. Kemon achen? Tumi bhalo acho? Apnar shorir to ji bhalo to? Bhalo. Ki jara ektu bolun bhabchhilam bolbo. Ha, acha Binu, Bhagoban toke shilpi na kore overseer bau keno korlen? Janbe. ভগবান অনেক ভেবে চিন্তাই করেছেন। কেন কেন এই ধরো ওই 2000 শিল্পী আর তোমার মতো সাহিত্যিক জমমালো জমমালো তাদের মতো হয়তো দুজন লাখ লাখ টাকা রোজগার করে প্রতিষ্ঠা লাভ করলো প্রতিষ্ঠা লাভ করলো কিন্তু এই বাকি 1998 জন তাদের কি হবে কি হবে তাদের হয়তো স্ট্রাগল করতে করতে ছুঁচোয় পেটে ডন মারতে মারতে পটল তুলে সঙ্গে এটা তুই একটা দারুণ কথা বলেছিস সেটা নিজে কি দিয়ে বুঝতে পারি বলো তাই ভগবান শুধু লিখেই যাচ্ছি পয়সা পাচ্ছি না তাই ভগবান কি করেছেন জানো কি করেছেন ওই ভগবান আমার জন্য একটা স্ট্যান্ডার্ড রোজগারের ব্যবস্থা করে দিয়েছে আচ্ছা আচ্ছা নেবু ওর সঙ্গে তুমি কথায় পারবি না এটা আপনি ঠিক বলেছেন মাসিমা বিনু হ্যাঁ দাদাকে সুখবরটা দিলি না সুখবর ওই দেখো একদম ভুলে গেছি দাদা এখান থেকে অনেক দূরে একটা মনোরম জায়গায় সার্ভারের চাকরি নিয়ে আমি চলে যাচ্ছি কিন্তু একটা গোলমাল আছে কি গোলমাল সেখানে একজন দুর্দান্ত প্রতাপশালী লোক আছেন তিনি নাকি কোনো সার্ভারকে টিকতে দেন না তা কি হবে আরে আগে নিজে চোখে দেখবো তারপর তো বলবো আচ্ছা আচ্ছা আগে যাই সেখানে আচ্ছা তবে আমি আমার বসকে কথা দিয়েছি তিনি যত বড় প্রতাপশালী হন না কেন যুদ্ধে তার সঙ্গে জয়লাভ আমি করবই ওহে যুদ্ধে তো জয়লাভ করবে কিন্তু জায়গাটার নাম কি জায়গাটার নাম কি জানো মা আরে দাদা তো বলছি বলছি ওই যে পেন্ডা রোড থেকে একটু এগিয়ে ওই লখনপুর কি জানো লখনপুর জায়গাটা খুব চেনা চেনা মনে হচ্ছে পেন্ডা রোডে আসার পর বহু বছর কেটে গেল বিনয় এখনো নিখোঁজ জানি না বিনয়ের মা সুহাসিনী দেবীর কাছে যা প্রতিজ্ঞা করেছিলাম তা রাখতে পারবো কিনা বাবুজি আপনার খাবার পানি রেখে ছবিটা দেখে চমকে উঠলে কেন বাবুজি এই তসবিরটা কার আছে বাবুজি কেন তুমি তুমি ছেলেটিকে চেনো না 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 আমি চিনি না আমি কাউকে চিনি না মিথ্যে কথা বলছো তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তুমি এই ছেলেটিকে চেনো বলতে ভাই আমি এই ছেলেটির সন্ধান নিতে এসেছি আমাকে সত্যি কথা বলো আমার আমার খুব খুব উপকার হবে পড়তে ভাই আমার খুব উপকার হবে বিশ্বাস করুন আমি কিছু জানি না আমি কিছু জানি না আমি কিছু জানি না না তুমি মিথ্যে বলছো আমি আমি কিছু জানি না সব বেমান আছি বাবুজি আমি কিছু জানি না আমি কাউকে চিনি না আমি কাউকে চিনি না জায়গাটা ভালো নয় বাবুজি আপনি তাড়াতাড়ি পালিয়ে যান তুমি নিশ্চয়ই বিনয়ের সন্ধান জানো ফর্দু আমায় খুলে বলো সত্যি করে বলো ফর্দু আমায় কিছু জিজ্ঞাসা করবেন না বাবুজি কোথার খেলাপ হয়ে যাবে আমার পাপ হবে বাবুজি ফর্দু একজনের উপকার করতে গেলে যদি মিথ্যে বলতে হয় তাকে পাপ বলে না তাকে পুণ্য বলে ফর্দু আমায় বলো আমায় বলো আপনার এই কথার উত্তর একজন দিতে পারে তার নাম
बहन जी। विनय बेचे नहीं हमारे सब कथा जानते गेले आगे हमारे परिवार कथा जानते हबे ओई देखुन हमार मायेर छब ओई देखुन हमार बाबा ठाकुर जनकलाल बाबा आमादे तार निजे चरित्र मतन गठन करते चेयेछिलेन छोटबेला थेके आमाके आर आमार छोट बोन प्रमिलाके बंदूक छोड़ा शिकार करा पाका उस्ताद करे तुलेछिलेन आमार स्वभावटा मायेर मतन भक्ति पूजो अर्चनी थाकतेन आमार छोट बाबार स्वभावटाई पेयेछिल स्वाधीनतार पर जखन गणतंत्र एलो जमीदारे प्रथा उच्छेद हलो नतून सरकार एलो अरे मेरे प्यारी बेटी मेरी प्यारी बेटी एक ही खूबसूरत लगछे तोके शिकारीर पोशाक पोरे हाँ एखन मने होच्छे तुई ठाकुर जनकलालेर मेये आछिस तुमि खुशी होयेछो खुशी खुशी माने तक बहुत आदर करते इच्छे करते रे बहुत आदर करते इच्छे करते डैन এটা কিন্তু তোমার পার্সিয়ালিটি হচ্ছে না না রে না বেটি আমি আমি তোদের দুজনকে সমান ভালোবাসি হুজুর সর্বনাশ হয়ে গেছে হুজুর সর্বনাশ হয়ে গেছে কিসের সর্বনাশ সরকার থেকে এক নতুন সার্ভেয়ার বাবু এসেছে বঙ্গালী বাবু আমায় দেখে বহুত চোরপাট করলো আপনার নাম করিবি বহুত গালি গালাজ করলো হুজুর রে মুখিয়া জি মালিক হ্যাঁ করে কি দেখছিস ঠাকুর সাহেব আপনার বীরত্বের তখনই প্রমাণ পাবো যখন দেখবো আপনার ওই সেপাই সামন্ত ছাড়া আপনি একা সরাসরি আমার সঙ্গে মোকাবিলা করছেন আমি কি করছি লাখনপুরের লোকে আমায় কি বলবে কাপুরুষ ধরুন রাকেশ ঠাকুর সাহেব আমি আপনার সব কথা শুনেই লাখনপুরে সার্ভেয়ারও এসেছি মনে রাখবেন জমিদারি প্রথা উচ্ছেদ হয়ে গেছে এখন এই সরকার থেকে যা ভাতা পাবেন ওই নিয়েই সন্তুষ্ট থাকবেন বঙ্গালী বাবু তোর কাছে আমি হেরে গেছি লেকিন একদিন তোকে হারিয়ে ভগবানের কাছে আমি সোনার মেডেল নিয়ে আসবো পথে আপনারা ঠাকুর সাহেবের কাণ্ড কারখানা দেখে আমি দাঁড়িয়ে গেলাম সাহস আছে আপনার আর কিছু বলবেন আপনার খুব দম্ভ আছে দেখছি পুরুষ মানুষের দম্ভ থাকাই তো স্বাভাবিক আর কিছু বলবেন হ্যাঁ প্রথম দেখাতেই আপনাকে আমার ভালো লেগে গেছে আপনি খুব সুন্দরী আর চালচলন দেখে মনে হয় আপনার টাকা পয়সার কোনো অভাব নেই কিন্তু যেটা দেখে একজন পুরুষের একজন মেয়েকে প্রথম ভালো লাগে সেটা হলো নারীর লজ্জা
আর লজ্জাই মেয়েদের অঙ্গের ভূষণ। আর সেটাই যখন আপনার মধ্যে দেখতে পেলাম না, তখন কি করে বলি বলুন তো, আমি আপনাকে ভালোবাসি। অনেক রাত হয়ে গেছে না? তা অন্ধকার থেকে বুঝতে পারছো না? চোখে নেবা হয়েছে নাকি? বাড়ি ফিরব কি করে? হয়ে গেল। এক আরামে রক্ষে নেই, তাই সুগ্রীব দোসর। যাকে ভগবান যা করেন মঙ্গলের জন্য। ভালোই হয়েছে, আমরা দুজন একসঙ্গে গপ্প করতে চলে যাবো। মানে? মানে একটাই, ওই আমার বাংলোর রাস্তাটা এখান থেকে হেঁটে অনেক দূর, তো তা আমার একটা সঙ্গী পাওয়া গেল। আর ওই বাংলোতে পৌঁছে যাবো সব ওই ড্রাইভার রামস্বরূপকে দিয়ে গাড়ি করে বাড়ি পৌঁছে দেবো। তার মানে অত দূর রাস্তাটা হেঁটে যেতে? এই যে হচ্ছে নাকি, কা দিচ্ছিস কেন? আরে বাবা, এ তো মেয়ে ছেলের বাড়া, চ্যাংড়া কোথাকার। চলো দাঁড়ান, বন্দুকটা নিতে দেবেন তো। দেখো খোকা, তোমার যদি এখনো বিপদ হয়, হাত করাটা আমার হাতেই পড়বে। এই অন্ধকার রাত্রে আমি তোমায় একা ছাড়তে রাজি নই। আর আমি আপনার কথা শুনছি নই, আমি এক্ষুনি যাবো। বাড়াবাড়ি করো না, থাবড়ে গাল লাল করে দেবো। আমি ঠিক বুঝতে পারিনি, খোকা বলেছি বলে কিছু মনে করবেন সবে বাবু। এই খুকির আসল পরিচয় জানলে তো দূর দূর করে তাড়িয়ে দেবেন। আসল পরিচয়টা কি? আপনার এক নম্বর শত্রু ঠাকুর জনকলালের কন্যা উর্মিলা। কি তাড়িয়ে দেবেন না তো? তা কেন, ঠাকুর জনকলালের চরিত্রের সঙ্গে আপনার চরিত্রের মিল নাও থাকতে পারে। বাবা মার রক্ত ছেলে মেয়েদের তো থাকবে। তাহলে আপনি কি আপনার বাবার পথে অনুসরণ করবেন? দেখুন, সত্যি কথা বলতে কি, আমার বাবা খুব জেদি, আর আমি আরো জেদি। আমি যদি মনে করি আপনাকে খুন করে মাটির তলায় পুঁতে ফেলব, সেটাই করে ছাড়ব। আর যদি মনে করি আপনাকে আমি খুব ভালোবাসব, পৃথিবীতে কেউ আমাকে আটকাতে পারবে না। তাহলে আপাতত কি ঠিক করলেন, আমার উপর কোনটা প্রয়োগ করবেন? খুন? খুন? হ্যাঁ, ধরুন আমি যদি আপনাকে খুব ভালোবাসি, আর তার পরিবর্তে যদি আপনি আমাকে হাজার গুণ ভালো না বাসেন, তাহলে খুন তো করবই। আমিও তো তাই ভাবছি, আজ গুরুদেব পুজো করতে না এলে পুজোটা তুমি করে দিও, কেমন? কি হলো মহেন্দ্র, উত্তর দিচ্ছ না কেন? পুজো আমি করবো না দিদি, যতক্ষণ না তুমি প্রতি বছরের মতো আদর করে আমাকে রাখি পরাবে। ও, ভুলিয়ে গেছিলাম আজ রাখি পূর্ণিমা, কিন্তু রাখি তো কেনা হয়নি, এখন কি করি? রাখি নাই বা কেনা হলো, শুধু আশীর্বাদ করে বলো প্রতি জন্মে যেন
তোমার মতন দিদি পাই। আশীর্বাদ করব না, ঈশ্বরের কাছে প্রার্থনা করব প্রতি জন্মে যেন তোমায় সন্তান রূপে পাই। আপনি আমার বাচ্চা রানীমা, আপনি আমার বাচ্চা। কোনো ভয় নেই জানকি, আমি আছি। আমি থাকতে তোর বইয়ের ইজ্জত কেউ লুটতে পারবে না। তোরা এখান থেকে যা রানীমা। ভগবান আছেন, দেবী আছেন, দেবী দুর্গা আছেন রানীমা। নমস্তে রানীমা। এখানে এলাম বলে কিছু মনে করো না, পুজো সারা হয়ে গেছে। কাল থেকে মামা এসে পুজো করবে, তুমি সঙ্গে আসবে। তার বলতে যে ভালোবাসা আমি তোমার কাছ থেকে পেয়েছি তা কি ভোলা যায়? আজ আসি। এত বড় স্পর্ধা, মহেন্দ্র নাচ ঘরে এসেছে, তুই আবার অন্দরমহল ছেড়ে এখানে এসেছ কেন? যে অন্দরমহলের পবিত্রতা রাখতে পারে না তার মুখে অন্দরের বড়াই সাজে না। তাই নাকি? তাহলে অন্দরমহলের মর্যাদা কিভাবে রাখতে হয় সেটা ভালোভাবে দেখো। মারবে না, আমি অন্যায় করিনি। আমার আমার অনেক দিনের যন্ত্রণা, অনেক দিনের যন্ত্রণা আজ শেষ হলো। না, তোমার যন্ত্রণা শেষ হয়নি, আরো যন্ত্রণা তুমি পাবে, আরো যন্ত্রণা তোমার হবে। রানী সাহেবা, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু লাল সিং, হীরা সিং, তোরা রানী সাহেবকে যেতে দিস না। তুমি এত দুর্বল,
তুমি কি খবর রাখো? তোমার বিরুদ্ধে তোমার আপন জন শত্রুতা করে যাচ্ছে। তুমি কি জানো তোমাকে শাস্তি দেবার জন্যে তোমার নিজের লোক তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? তোমার সম্মান ধুলোয় মিশিয়ে দেবার জন্যে তোমারই মেয়ে তোমার শত্রুর কাছে সব বিলিয়ে দিয়েছে। তুমি কি জানো যে মায়ের জন্য তুমি চোখের জল ফেলছো, সেই মা তোমার বিরুদ্ধে গিয়ে তোমার শত্রুর সঙ্গে হাত মিলিয়েছে? এই তুমি ঠাকুর জনকলাল, মেরুদণ্ড সোজা করে দাঁড়াও, নিজেকে শক্ত করো। ঠাকুর জনকলাল কোনোদিন কারো কাছে হার মানেনি, তার আজও হার মানবে না। কে সেই শত্রু যে তোমার হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে সবার সামনে তোমাকে অপমান করেছিল? সেই বাঙালি বাবু। সে তো অনেক দিনের কথা, আমার মনে আছে। আমি সেই সার্ভেয়ার বাবুকে বলেছিলাম, তোমাকে হারিয়ে দিয়ে ভগবানের কাছ থেকে আমি সোনার মেডেল নিয়ে আসবো। ভালো কথা মনে করিছিস বেটি, চল বেটি চল। আমি আমি ওর সঙ্গে আজকে একটা গেম খেলবো। রামস্বরূপের কোনো আক্কেল নেই, ফুলগুলো এভাবে ফেলে রাখে। ছি, কোনটা সুন্দর! ফুল না আমি। ভয় পাবার কিছু নেই, শুধু একটু কষ্ট, তারপর নিশ্চিন্তে ঘুম করবে বাবা। কিন্তু আমি তো ওর বাপ, ওর ভালো মন্দ তো আমাকেই দেখভাল করতে হবে। একটা নৌকরের সঙ্গে তো একটা রাজার মেয়ের বিয়ে দিতে পারি না বাবা। ওকে কিছু করো না, মানুষ স্বীকার করাটা আমার ঠিক তেমনি নেশা। বহুদিন মানুষ স্বীকার করিনি, তাই আমার নেশাটা আজ মেটাতে এলাম। আমি কি করছি? আজ আমার হাতে বন্দুক আছে আর তোর হাত খালি। মহল্লার লোক আমাকে কি বলবে? বলবে ঠাকুর সাহেব ভীতু লোক আছে। আমার শরম লাগবে না? তোর সাথে দু চার দিন বাদ ফের মুলাকাত হবে, যখন তোর হাতে কিছু থাকবে না আর আমার হাত ভি খালি থাকবে। তুমি লেটস গো।
তোমার পক্ষে এখানে থাকা নিরাপদ নয়। কিন্তু চাকরি করতে গেলে আমাকে তো থাকতেই হবে। সবই বুঝি, কিন্তু আমি যে তোমায় ভীষণ ভালোবেসে ফেলেছি, তোমার জীবনটা যে এখন আমার কাছে সবচেয়ে বড়। তুমি চাকরিতে ইস্তফা দাও, তারপর কালী মায়ের সঙ্গে আলোচনা করে যা করার তাই করব। সব শুনে মনে হচ্ছে বিনয়ের কলকাতায় চলে যাওয়াই মঙ্গলের। কিন্তু মা, আমি তো সব কথাই তোমায় খুলে বললাম। গুরুদেবকে আমি কথা দিয়েছি, আমি এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর মন্দিরের দেখাশোনা, মানুষের সেবার দায়িত্ব তোকে দিয়ে যাব। এ তো খুব আনন্দ কথা, আমরা দুজনে মিলে সব দায়িত্ব নেব। করবি, কিন্তু কিন্তু ভয় হয় যদি কোনোদিন তোকে বিধবার পোশাকে দেখি, তাহলে লক্ষণপুরে আর সবাই মতো ব্যক্তি স্বাধীনতা, নিজস্ব সুখ শান্তি ওই ঠাকুর জনকলালে পায়ের তলায় লুটিয়ে দিতে হবে, তাহলে ভগবানের পুজো করো কেন? কেন মানুষের সেবা করার কথা বলো? সত্যি যদি ঈশ্বর থাকে তাহলে কেন নিরীহ মানুষ কোনো শাস্তি পাচ্ছে? আর কেন বা ঠাকুর জনকলালের মতন লোক অত্যাচারে পরে অত্যাচার করে মাথা উঁচু করে সমাজের উপরে দাঁড়িয়ে আছে? ফেলে দাও তোমার ওই বিগ্রহ, বন্ধ করো তোমার ওই মানুষের সেবা করা, চুপ করো। ঈশ্বর আছেন, ভগবান আছেন, একদিন তার প্রমাণ পাবে। সিঁদুর মুছিনি, আজ আবার নতুন করে সিঁদুর পরব, নতুন করে সিঁদুর পরব, আজ হবে আমাদের, আজ হবে আমাদের। বাঙালি বাবুর জন্যে আমি আমার মা বাবাকে হারিয়েছি, যার জন্য আমি নিজের কাছে নিজে পরাজয় স্বীকার করেছি, সেই বাঙালি বাবুকে শেষ করতে না পারলে আমার মনে শান্তি নেই। এতদিন সাহস করে আমি আপনাকে কথা বলতে পারিনি, আমার ডর লাগতো। আপনার মতো আমার মনে কি শান্তি নেই দিদিমণি?
বেশ, আমি যা যা বলবো তাই তোকে শুনতে হবে। আপনি যদি এই বাঙালি বাবুকে খতম করতে পারেন, আপনি যা যা বলবেন আমি তাই তাই করব। তাহলে আমার সঙ্গে আয়। দূর, এখন কি কেউ শরবত খায়? রাত্রে কেউ শরবত খায় নাকি? এটা আমাদের রীতি, যে কোনো উৎসবে ঠাকুরের পুজোর এই শরবত খেতে হয়, বুঝেছেন মশাই? ও, এখানে বেশি দিন থাকলে না পাগল হয়ে যাবো। ম্যাড, ম্যাড, কমপ্লিট ম্যাড। শুধু আপনি নন, আমাকেও পাগল করবেন। কি হলো, খেয়ে নিন। কি বলছো মুখিয়াদা? আমি ঠিকই বলছি বাইনজি, আপনার ছোটা বোন বহুত বিপদে পড়েছে, আপনাকে তলব করেছে, আপনি জলদি চলেন বাইনজি, জলদি চলেন। কতদিনের বাসনা আজ পূর্ণ হলো। বাসনা? হ্যাঁ, অনেক যন্ত্রণার বাসনা। তবে শোনো, প্রথম যেদিন বাবাকে শাসিয়েছিলে সেদিন এক চমকে তোমাকে আমি ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু সেদিন সেদিন তোমার ওই অধ্যত্ব উপেক্ষা আমার আমার রাতের ঘুম কেড়ে নিয়েছিল। মুখিয়ার কাছে যেদিন শুনলাম তুমি আমার দিদিকে ভালোবাসো, সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম আমার জীবন তো আমি শেষ করবই, কিন্তু তোমার উপর প্রতিশোধ নেব। তাই দিদির চোখে তোমাকে হেয় করার জন্যে কাল আমাকে অনেক অভিনয় করতে হয়েছে। কি বললে? তোমার দিদির কাছে আমাকে ছোট করেছ, স্কাউন্ড্রেল, সোয়াইন। কেন তুমি এই অন্যায় করলে আমার সঙ্গে, বলো কেন? উর্মি আমাকে থেকে দরজা বন্ধ করলো কেন? দরজা খোলো উর্মি, উর্মি প্লিজ, প্লিজ। আজ আমি সত্যিটা প্রকাশ করবো বলে এখানে এসেছি, একটিবার দরজা খোলো। যা সত্য নিজের চোখে দেখেছি তা মিথ্যে বলে প্রমাণ করবে কি করে? না, সত্যিটা প্রকাশ করবো বলে প্রমিলাকে সঙ্গে করে এনেছি। প্রমি, প্রমি, মা নর্মদা মন্দিরের সামনে দাঁড়িয়ে একটাও মিথ্যে বলবি না। তুই যখন বলছিস তখন মায়ের মন্দিরের নামে শপথ করে বলছি, সেদিন আমার জন্মদিনে ওর শক্তির সঙ্গে আমি পেরে উঠিনি। তুই তো ভুলই করেছিস দিদি, তার ভুলই করেছিস, ও একটা লম্পট, ভুলই করেছিস। সব মিথ্যে বলছে, ওর কথা বিশ্বাস করো না। দরজা খোলো, দরজা খোলো উর্মি, দরজা খোলো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি এখান থেকে। আর এক মুহূর্তে তুমি যদি থাকো তাহলে আমার মা যেভাবে বাবাকে গুলি করেছিল আমিও তোমাকে গুলি করবো।
চলে যাও, চলে যাও তুমি এখান থেকে। উর্মি, উর্মি, রাস্তা খারাপ, আস্তে চালাও, একদম সময় নাও। দু দুটো জীবন এইভাবে শেষ হয়ে গেল। না, দুটো জীবন শেষ হয়নি। আগেই বলেছি আমার স্বামী আমার কাছে জীবিত হয়ে মৃত। পাহাড় থেকে জীব পড়ে যাবার সময় আমার স্বামীর দেহটা একটা গাছের উপরে আটকে গেছিল। বিনয় এখন কোথায় থাকে? মাটির তলায় একটা মহলে কারাবাস করে। আমার সঙ্গে একটিবারের জন্য দেখা করবার অনুমতি দেবেন? দেখা করতে যেতে পারি একটা শর্তে। মা নর্মদার সামনে দাঁড়িয়ে আপনি শপথ করে বলুন আমার সামনে ওকে আনবেন না, আমার সামনে ওকে আনবেন না। কথা দিচ্ছি, প্রথম যেদিন ঠাকুর সাহেবের পড়ে যাওয়া বন্দুক আমি ছিনিয়ে নিয়েছিলাম, সেদিন উর্মিলার ছোট বোন প্রমি ঘোড়ায় চেপে এসে আমার পথ অবরোধ করে বলেছিল যে সে আমাকে ভালোবাসে। আমি তাকে প্রত্যাখ্যান করেছিলাম, আমি বলেছিলাম লজ্জা নারীর ভূষণ, আমি তোমায় ভালোবাসতে পারি না। সে প্রতিশোধ নেবার জন্য আমার শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে উর্মির কাছে প্রমাণ করেছিল আমি চরিত্রহীন, আমি লম্পট, আমি বেঈমান। কিন্তু বিশ্বাস করো, আমি লম্পট নই, আমি চরিত্রহীন নই। আমি আজ উর্মিকে ভালোবাসি, প্রাণ দিয়ে ভালোবাসি। ভুলে যা, ভেবে নে, যা ঘটে গেছে সব স্বপ্ন। স্বপ্ন? আমার এই ভালোবাসাটা কি স্বপ্ন? আমার এই পা যেটা সারা জীবনের মতো হারিয়ে গেছে সেটাকে আমি স্বপ্ন ভাববো কি করে? হ্যাঁ, ভাবতে হবে। দেখি, পৃথিবীতে অনেক নজির আছে, কাঠের পা নিয়ে ফুটবল ডান্স করছে। তাই বলছি, পেছনের দিনগুলো ভুলে গিয়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। দেবেশ বাবু, আমি আপনার অনুমতি নিয়ে আমার স্বামীকে নিতে এসেছি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।